ওকে, সো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জলতরি। সো ইটস আপনারা খুব ইম্পর্টেন্ট, ইভেন দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ঘটে। সো আমি এটার বেসিকটা কেয়ার করার চেষ্টা করব। সো আমরা যদি প্রথমে অর্টার দিকে খেয়াল করি, অর্টা হচ্ছে জলতরি, মানে হচ্ছে তরি চলা, তাই না? মানে এটার মধ্যে একটা ফ্লোনেস আছে ব্যাপারটার মধ্যে। সো আমি যদি চলে যাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি চলতরিত বলতে কি বোঝায়, আমরা যখন স্থিরতরিতের বেসিক যাদের ক্লিয়ার আছে তারা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আধান মানে হচ্ছে, আধান বা চার্জ মানে হচ্ছে ইলেকট্রন বা প্রোটন। আমরা এই যে আধান বলতেছি, চার্জ বলতেছি, বা এই যে পজিটিভ চার্জ বলতেছি, নেগেটিভ চার্জ বলতেছি, এসবগুলো আর কিছু না। তুমি যখন একটা পজিটিভ চার্জ বলতেছো, এটা বোঝাচ্ছে যে পজিটিভ চার্জ মানে হচ্ছে তোমার ওইটাতে কি আছে, ওইটাতে একটা প্রোটন আছে। আবার নেগেটিভ চার্জ মানে ওইটাতে একটা ইলেকট্রন আছে, এর বেশি আর কিচ্ছু না। দ্যাট মিন্স প্লাস মাইনাস জাস্ট এগুলো আমাদের আমাদের ব্যবহৃত চিহ্ন, আর কিছু না। যখন আমি প্লাস দিলাম এটা বোঝাচ্ছে প্রোটন, যখন মাইনাস দিলাম এটা বোঝাচ্ছে ইলেকট্রন। সো এই যে চলতরিত মানে হচ্ছে এই যে আধান, আধান বা চার্জের প্রবাহ, সেটাকে বলা হচ্ছে চলতরিত। খেয়াল করো, আমি কি বললাম, আধান বা চার্জের প্রবাহ। আমি যখন বললাম যে আধান বা চার্জের প্রবাহ, আধান বা চার্জের প্রবাহ, সো এই যে আধান বা চার্জের যে প্রবাহ এটাকে বলা হচ্ছে চলতরি। এখন আধান বা চার্জ বলতে আবার বোঝাচ্ছে ইলেকট্রন বা প্রোটন। আধান বা চার্জ বলতে বোঝাচ্ছে ইলেকট্রন বা প্রোটন, প্লাস দিলাম প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস। সো এই যে আধান বা চার্জ বলতে বোঝাচ্ছে ইলেকট্রন বা প্রোটন। সো যেহেতু আধান বা চার্জের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট বা চলতরি, সো এই অর্থাৎ আবার আধান বা চার্জ মানে যেহেতু ইলেকট্রন বা প্রোটন, দ্যাট মিন্স ইলেকট্রন বা প্রোটনের যে প্রবাহ, সেই প্রবাহটা কি বলা হয়, একটি চলতরিত। ক্লিয়ার? সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমাদের পদার্থের যে গঠন, এই গঠন বা আমরা পরমাণুর গঠনের দিকে যদি খেয়াল করি, তখন আমরা দেখব যে পরমাণুর গঠনের মধ্যে যেটা, সেটা হচ্ছে এই যে পরমাণুর গঠন যেটা আছে, আমরা যদি পরমাণুর গঠন নিয়ে একটু চিন্তা করি, সেটা হচ্ছে পরমাণুর গঠনের এই যে এইদিকে হচ্ছে নিউক্লিয়াস, এবং এই যে নিউক্লিয়াসের এই কক্ষপথে, আশেপাশের কক্ষপথে আমাদের ইলেকট্রন অবস্থান করতেছে। সো এই যে নিউক্লিয়াসগুলো অ্যাকচুয়ালি, এই যে এদিকে যত প্রোটন আছে, যত প্রোটন আছে, এই সবগুলো প্রোটন অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে সবগুলো প্রোটন এই জায়গায় জমা থাকে। খেয়াল কর, এই সবগুলো প্রোটনকে এই জায়গা থেকে তুমি সরাতে পারবা না। যে কোনো একটা প্রোটনকে সরাতে গেলে তোমাকে অনেক কাজ করতে হবে, কারণটা আমি বুঝাই। খেয়াল করো, কারণটা হচ্ছে, খেয়াল করো, এই যে এদিকে যে প্রোটন আছে, এই যে এই প্রোটনগুলো সবগুলো একসাথে থাকতেছে। একটা জিনিস খেয়াল করো, একটা প্রোটন আর একটা প্রোটনকে কিন্তু বিকর্ষণ করে। আমরা যদি খেয়াল করি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এই যে এই জায়গায় যেহেতু সমধর্মী চার্জ এক্সিস্ট করতেছে, দ্যাট মিন্স এই যে প্রোটন একটা চার্জ আর একটা চার্জকে, একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করতেছে। সো এই বিকর্ষণের কারণে এদের কিন্তু একটা থেকে আর একটা দূরে সরে যাওয়ার উচিত ছিল বা দূরে সরে যাওয়ার কথা ছিল। এইটাকে বিকর্ষণ করতো, দূরে সরে যেত, এইটা এটাকে বিকর্ষণ করতো, এটা দূরে সরে যেত। দ্যাট মিন্স তাদের যে দূরে সরে যাওয়ার একটা চান্স ছিল, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে এরা দূরে চলে যেতে চায়। আমরা যদি একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে খেয়াল করি, নিউক্লিয়াস থেকে হচ্ছে সবগুলো প্রোটন একসাথে অবস্থান করতেছে। এখন কোশ্চেন হলো যে যেহেতু আমরা যদি সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতেছে, তখন তারা কীভাবে এই জায়গায় একসাথে থাকতেছে। কোশ্চেন হলো এইটা যে বিকর্ষণ করলে তো তাদের সরে যাওয়া উচিত ছিল, তারপরেও তারা কীভাবে এইখানে এগ্রিগেট অবস্থায় একসাথে থাকতেছে, এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোটনগুলো, প্রোটনগুলো একটা সবল নিউক্লিয় বলের দ্বারা আকর্ষিত অবস্থায় থাকে। অর্থাৎ এই যে একটা নিউক্লিয়াস, আমরা যদি এইটাকে চিন্তা করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সম্পর্কে চিন্তা করি নিউক্লিয়াস, তখন এই নিউক্লিয়াসের ভিতরে এই বরাবর ফোর্স, এই বরাবর ফোর্স থাকে। অর্থাৎ এই যে নিউক্লিয়াসের ভিতরে, আমি অন্যকালে দেখাই, এই যে নিউক্লিয়াসের ভিতরে খেয়াল করো, এই যে নিউক্লিয়াসের ভিতরে এর এই বরাবর ফোর্স থাকে। অর্থাৎ তারা ছড়ায় যেতে চায় বা বিকর্ষণের কারণে তারা চলে যেতে চায় একটা থেকে আর একটা দূরে, বাট এই যে তাদের ভিতরের দিকে একটা বল এক্সিস্ট করে, এটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের কারণে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কারণে প্রোটনগুলো একসাথে থাকতেছে। সো তুমি যদি চিন্তা করো যে এই প্রোটনটাকে তুমি সরিয়ে অন্য জায়গায় নিবা, এইটা মোটামুটি ইম্পসিবল বলতে পারো, সাধারণ অবস্থায় আমি ইম্পসিবল বলতে পারি, কারণ হচ্ছে এটাকে সবল নিউক্লিয় বলের দ্বারা এই জায়গায় আকৃষ্ট অবস্থায় আছে। যেই কারণে প্রোটন প্রোটন বিকর্ষণ করার কারণেও নিউক্লিয়াস থেকে কখনোই প্রোটন কি করছে না, সরে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে এই এই প্রোটনগুলো কি তাইলে কোন সময় সরবে না? হ্যাঁ সরবে, যখন
পারমাণবিক সংখ্যা আমাদের ক্ষেত্রে যখন পারমাণবিক সংখ্যা একটা পদার্থের 82 উপরে চলে যায় তখন যেটা হয় সেটা হচ্ছে তাদের এই যে সাপোজ একটা ধনাত্মক চার্জ আর একটা ধনাত্মক চার্জ ছিল, এই ধনাত্মক চার্জ আর ধনাত্মক চার্জ যেটা করে সেটা হচ্ছে তারা একে অপরকে বিকর্ষণ করে, অর্থাৎ এই বরাবর নিতে চায়, কিন্তু তাদের এই এই বরাবর যাওয়াটাকে রেজিস্ট করে যেটা সেটা হচ্ছে সবল নিউক্লীয় বল, অর্থাৎ সবল নিউক্লীয় বল তাদেরকে এই বরাবর দিয়ে রাখে। ক্লিয়ার? সো 82 পর্যন্ত তাদের এই বলটাকে সবল নিউক্লীয় বল ধরে রাখতে পারে যখন 82টা প্রোটন এই পর্যন্ত আসে, বাট 82-র উপরে যখন চলে যায় প্রোটন সংখ্যা তখন যেটা হয় সেটা হচ্ছে তাদের ভিতরে এত প্রোটন জমে এবং তাদের মধ্যে এত বিকর্ষণ হয় মানে এক্সিস্ট করে, ওই এত বিকর্ষণের কারণে তারা সবল নিউক্লীয় বলকে অতিক্রম করে এবং এই সবল নিউক্লীয় বলকে অতিক্রম করার কারণে তাদের এই যে প্রোটনগুলো যেগুলো আছে এই প্রোটনগুলো একটা থেকে আর একটা দূরে সরে যেতে থাকে এবং নিউক্লিয়াস থেকে তারা বের হয়ে যায়। এই যে এই ঘটনাটা, এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। সো এটা নিয়ে এই জায়গায় আমি আলোচনা করবো। আমি জাস্ট একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে স্বাভাবিক অবস্থায় বা সাধারণ পরমাণুগুলোর ক্ষেত্রে তুমি প্রোটনকে কোনো সময় নিউক্লিয়াসের বাইরে নিতে পারতেছো না, কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা সবল নিউক্লিয় বল অল টাইম এক্সিস্ট করতেছে। ক্লিয়ার? তাহলে আমি কি বলবো যে তাদের মধ্যে একটা সবল নিউক্লিয় বলে এক্সিস্ট করতেছে। হ্যাঁ, সো এই নিউক্লিয়াসকে নিউক্লিয়াস থেকে তুমি প্রোটনটাকে সরাইতে পারবা না, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে তড়িৎ মানে হচ্ছে চল তড়িৎ মানে হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের প্রবাহ, তার মধ্যে একটা জিনিস একটু কমে গেল, একটা পয়েন্ট আমাদেরকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে যেহেতু এই প্রোটনকে আমি সরাইতে পারতেছি না, সো প্রোটনের যেহেতু আমরা ফ্লো পাবো না, প্রোটনের যেহেতু আমরা প্রবাহ পাবো না, দ্যাট মিনস শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। কি বললাম, ইনিশিয়াল স্টেজ আমার ধারণাটা যেটা ছিল সেটা হচ্ছে চল তড়িৎ মানে হচ্ছে আধান বা চার্জের প্রবাহ, এবং আমরা জানি আধান বা চার্জ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। সো চল তড়িৎ মানে হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের প্রবাহ, খেয়াল করো ইলেকট্রন বা প্রোটনের প্রবাহ। কিন্তু স্বাভাবিক অবস্থায় আমি তড়িৎ বিশ্লেষণী আলাপ করার ব্যাপারটা আবার অন্যরকম হবে, কিন্তু সাধারণ কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি বা সাধারণ যে আমাদের বস্তু আছে বা আমরা যে তড়িৎটা ইউজ করি সেটার ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি সেইটার ক্ষেত্রে এই প্রোটনগুলো যেহেতু সকল নিউক্লিয় বলের দ্বারা একটা থেকে এক সবগুলো একসাথে অবস্থান করতেছে, এইগুলোকে সবল নিউক্লিয় বল অতিক্রম করে বের করে নেওয়ার মতো আমাদের ক্যাপাবিলিটি নাই বা সাধারণ অবস্থা আমরা করতে পারতেছি না, সেই জন্য প্রোটনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ না। অ্যাকচুয়ালি এই ইলেকট্রনগুলো আমরা জানি যে ইলেকট্রনগুলো সাধারণত কক্ষপথ থেকে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাইতে পারে বা ফ্লো হইতে পারে ইলেকট্রনগুলোর ক্ষেত্রে। আমরা যেটা দেখছি যে একটা ইলেকট্রন দান করে সে ধনাত্মক আধানে আয়ত হচ্ছে, আবার একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে আয়ত হচ্ছে। দেখ এই যে এই ইলেকট্রনগুলোর ক্ষমতা আছে ফ্লো হওয়ার বা এটা কি বলে যে প্রবাহ হওয়ার। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই যে এই ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ক্লিয়ার দি কনসেপ্ট? এই কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তোমাকে এই কথা মনে রাখতে হবে। তারপরে আমরা যাচ্ছি কোন কারণে, তারপরে আমরা বলতেছি যে ধনাত্মক আধানের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, তারপরে এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করবো। এই ক্লাস আমি জাস্ট একটু বেসিক দিব যে অ্যাকচুয়ালি এই চলতরিটা বলতে কী বোঝাচ্ছে এবং চলতরিতে দিকের ক্ষেত্রে আমরা কোনটা এখন। সো তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে খেয়াল করো, সো সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা তার এবং এইটা হচ্ছে একটা তার এবং এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, যেহেতু এটা একটা সুপরিবাহী সেহেতু এইটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এইটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার মানেটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহ হওয়া, এবং আমরা ধরে নিলাম যে ইলেকট্রন যে প্রবাহ হচ্ছে এই প্রবাহের দিক হচ্ছে এইটা। এখন এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমি বলতে পারি বিদ্যুতের প্রবাহ হচ্ছে এ থেকে বি বরাবর। আমি এই টপিকটার নাম দিলাম হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক, এই টপিকটার নাম দিলাম বিদ্যুৎ প্রবাহের দিক। আচ্ছা, তো এই যে বিদ্যুৎ প্রবাহের দিকটা অ্যাকচুয়ালি খেয়াল করবো, বিদ্যুৎ কোন দিকে প্রবাহ হচ্ছে তো যদি খেয়াল করি সেটা হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে খেয়াল করলাম যে এই যে বিদ্যুৎটা যে প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস ইলেকট্রনগুলো যে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ থেকে বি বরাবর, ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। এখন একটা জিনিস সেটা হচ্ছে এই যে এই ধারণাটা আছে ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, বা এই যে ধারণাটা আছে নিউক্লিয়াসে প্রোটনগুলো সবল নিউক্লিয় বলের কারণে আকৃষ্ট, এই কারণে প্রোটনগুলো বের হইতে পারবে না, এই ধারণাটা ইনিশিয়াল স্টেজে ছিল না। যখন
এটা বর্ণনা করা হয়েছে যখন বিদ্যুৎ আবিষ্কার করা হয়েছে এবং যখন এটাকে বর্ণনা করা হয়েছে তখন ইলেকট্রন ছিল না। সো তখনের এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মেবি ফ্রাঙ্কলিন ছিল না আপনার শেষে, সো উনি মেবি 1747 বা এরকম একটা সালে, বা ধরো 1800 শতাব্দী ধরতে পারি, এরকম সালে এই বিদ্যুৎ প্রবাহটা বর্ণনা করছিলেন। তো তখনও আমাদের ইলেকট্রন আবিষ্কৃত হয়নি। তখন আমাদের যে ধারণাটা ছিল সেটা হচ্ছে, আমাদের শুধুমাত্র একটা ধারণা ছিল, সেই একটা ধারণাই হচ্ছে যে তখন আমরা শুধুমাত্র এই ধনাত্মক চার্জটাকে চিনতাম। এবং এই যে ধনাত্মক চার্জটাকে চিনতাম, তখন যেহেতু বিদ্যুৎ প্রবাহটা, বিদ্যুৎ প্রবাহের ডেফিনেশন দেওয়া হয়েছে, সো ওই বিদ্যুৎ প্রবাহের ডেফিনেশনে, তখনকার বিদ্যুৎ প্রবাহের ডেফিনেশনে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে, তারা ধরে নিয়েছিল যে ধনাত্মক আধানের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, এবং তারা এই যে ধনাত্মক আধানের যে প্রবাহটা দিছিল সেই প্রবাহটা হচ্ছে তাদের যে বিদ্যুৎ প্রবাহের দিকটা ছিল সেই দিকটা ছিল বি থেকে এ বরাবর। দ্যাট মিন্স তখন ইলেকট্রন আবিষ্কৃত হয় নাই, আমরা জানি না যে ইলেকট্রনটা আবিষ্কৃত হয়েছে কিনা। সো তখন শুধুমাত্র ধনাত্মক আধানের যে ইয়াটা ছিল, মানে ধনাত্মক আধানের আবিষ্কারটা হয়েছিল, সো এই যে ধনাত্মক আধানের যে আবিষ্কারটা হয়েছিল, সেহেতু তখনকার যেই বিদ্যুৎ প্রবাহের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটাও ধনাত্মক আধানদের দেওয়া হয়েছিল। এবং সেই যে এই ব্যাখ্যাটা যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক আধানের কারণে। আমরা তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ধনাত্মক আধানের প্রবাহ, এবং এটার দিক হচ্ছে সাপোজ বি থেকে এ এর দিকে। আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা ভাবতে পারি যে ভাইয়া তাহলে এই যে এই দুটা দিক, একটা হচ্ছে এ থেকে বি এর দিকে, আর একটা হচ্ছে বি থেকে এ এর দিকে, এই দুটা কি কন্ট্রাকশন হয়ে গেল কিনা, মানে এই দুটা কি আমরা কি বলবো তখন, বা আমরা একটা তড়িৎ সার্কিট তৈরি করতে গেলে, বা আমরা একটা যখন বিদ্যুতের সার্কিট তৈরি করতে যাবো, তখন এই যে দুইটা দিকে আমাদেরকে তড়িৎ সার্কিট হিসাব করতে গিয়ে আমাদের কী কী প্রবলেম ফেলবে কিনা, সো এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিরেকশনটা এই দিকেই হোক আর এই দিকেই হোক দুইটাই সেম, অর্থাৎ দুইটাই তুমি সেম কথা বলতে, সেটা আমি প্রমাণ করবো যে এই যে এ বি দিক যেই কথা, বি এ দিক একই কথা, এটা আমি প্রমাণ করবো এখন যে অ্যাকচুয়ালি তারা যেটা বর্ণনা করছিলেন সেইটাও যেমন সঠিক, আমরা যেটা বর্ণনা করছি তারপর ইলেকট্রন আসার পরে সেইটাও সঠিক, এবং এই দুইটাই একটা কথাই মিনিং করে। ওকে, সো এইটা একটু প্রমাণ করার দিকে আমরা যাই, সেটা হচ্ছে আমাদেরকে একটু ভ্যাক্টর নিয়ে ভাবতে হবে। আমরা যখন ম্যাথে যখন ভ্যাক্টর করছিলাম, ওই ভ্যাক্টরের কথা যদি চিন্তা করি আমরা, এই ভ্যাক্টরের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে সাপোজ একটা রাশি, সো এই 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 রাশিটার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এই যে এইদিকে একটা রাশি, এই রাশিটা হচ্ছে সাপোজ এ থেকে বি বরাবর। সো এই রাশিটাকে, এই ভেক্টর রাশিটাকে আমি যেভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে এ বি। তারপর এই ভেক্টর রাশিটাকে আমি প্রকাশ করতে পারি এ বি, এখানে লিখা আছে, সো আমি আর লিখতেছি না। এই ভেক্টর রাশিটাকে আমরা প্রকাশ করতে পারি এ বি আকারে, জুম করলে হয় কি না আসে, আচ্ছা খেয়াল করো, হ্যাঁ বিয়ার আসবে। ওকে, সো এই যে রাশিটাকে, এই রাশিটাকে আমি প্রকাশ করতে পারি এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ বি এরকমভাবে তীর তুলে দিতে পারি। এখন যদি আর অপোজিট একটা রাশি হয়, অর্থাৎ অপোজিট যদি দিকে হয়, অর্থাৎ বি থেকে যদি এ এর দিকে হয়, তখন সেটাকে আমরা বলতে পারি বি এ। খেয়াল করো, যদি বি থেকে এ এর দিকে হয় রাশিটা, তখন এই রাশিটাকে আমরা বলতে পারি বি এ, এখানে বি এ। খেয়াল করো, অর্থাৎ আমি দেখা যাচ্ছি যে একটা ভেক্টর রাশি যেটা আদি বিন্দু হচ্ছে এ এবং প্রান্ত বিন্দু হচ্ছে বি, ওই ভেক্টরটাকে আমি লিখতে পারি এ বি। আবার অন্য একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশিটার আদি বিন্দু হচ্ছে বি এবং প্রান্ত বিন্দু হচ্ছে এ, সেই ভেক্টরটাকে আমি লিখতে পারি বি এ হিসাবে। এটা তোমার সাধারণ বেসিক, যে আমরা একটা ভেক্টর লিখবো, প্রান্ত বিন্দু প্রথমে লিখবো, সরি আদি বিন্দু প্রথমে লিখবো, প্রান্ত বিন্দু শেষে লিখবো, মাঝখানে একটা উপরে একটা তীর চিহ্ন দিবো। এটা হচ্ছে ভেক্টর প্রকাশ করার নিয়ম। তো এখন যদি চিন্তা করো সেটা হচ্ছে, তোমরা যখন ওই ম্যাথমেটিক্সে যখন বিভিন্ন জ্যামিতি প্রমাণ করবা, তখন একটা জিনিস খেয়াল করবা যে আমরা এ বি সমান সমান মাইনাস বি এ লিখতে পারি। কারণটা কি আমি খেয়াল করো, এইটার মধ্যে যখন আমি মাইনাস দিচ্ছি, খেয়াল করো এই বি এ এর আগে যখন আমি মাইনাস দিচ্ছি, তখন যেটা হচ্ছে, তখন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বি এ এর আগে যখন মাইনাস দিচ্ছি তখন এটা এ বি বোঝাচ্ছে। তার মানে খেয়াল করো, আমরা সাধারণত ওই জ্যামিতিগুলোর ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে সাপোজ যদি আমরা পাই মাইনাস এ বি, সো এই মাইনাসটাকে কি করব, অ্যাকচুয়ালি তো মাইনাস তো এক্সিস্ট, মানে মাইনাসটাকে আমরা কিভাবে বুঝাবো অ্যাকচুয়ালি ভেক্টরের ক্ষেত্রে মাইনাস বলতে কি বোঝায়। তুমি যখন বিপরীত ভেক্টর যখন পড়ছিলা তখন এইটা ছিল যে একটা বিপরীত ভেক্টর বলতে বোঝায় ওই ভেক্টরের অপোজিট ভেক্টর, মানে উল্টার দিক, ওইটা হচ্ছে বিপরীত ভেক্টর ছিল, ওই ভেক্টরের উল্টার দিক। এবং ওইটার ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করতাম,
বাট আমরা যখন ইয়া করবো, আচ্ছা সাপোজ তোমাকে একটু ভালোভাবে দেখাই,